বিনোদন ও সংস্কৃতির সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিনোদন প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। প্রথমেই ঢালিউড প্রসঙ্গ। একটা সময় পর্দায় ছিলেন তিনি নিয়মিত, দর্শকের ভালোবাসায় তারকা খ্যাতিও পেয়েছিলেন, এরপর হঠাৎ করেই যেন হারিয়ে গেলেন। দেড় শতাধিক সিনেমায় অভিনয় করা নায়ক আমিন খান হঠাৎ উধাও হয়ে গেলেন কেন, সেই উত্তর খুঁজেছেন রিপোর্টার মুহিবাল হাসান। ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ সোহাগ। বলেছিল আমি যেন পরিষ্কার কাপড় পরে দাড়ি শেভ করে মুখে তালা দিয়ে ভদ্রভাবে আপনার সামনে আসি। কখনো রোমান্টিক, কখনো সাগরিকা বলেছিল আমি যেন পরিষ্কার কাপড় পরে দাড়ি শেভ করে মুখে তালা দিয়ে ভদ্রভাবে আপনার সামনে আসি। কখনো রোমান্টিক, কখনো অ্যাকশন, আবার কখনো বা প্রতিবাদী পুলিশ অফিসারের চরিত্রে হাজির হয়েছেন অসংখ্য সিনেমায়। দর্শকরা লুফে নিয়েছেন তাকে বিভিন্ন লুকে। অভিনয় করেছেন শাবনূর, মৌসুমি, পূর্ণিমা থেকে শুরু করে বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকার বিপরীতে। অভিনয়ের ক্যারিয়ার শুরু থেকে নিয়মিত সিনেমা মুক্তি পেলেও 2008 সালের পর থেকে ঢাকাই সিনেমার সুদর্শন এই নায়ক অভিনয় থেকে অনেকটা দূরে। যে রূপালী পর্দায় আমিন খানের জন্ম, সেই রূপালী পর্দা থেকে যোজন যোজন দূরে থাকলেও অভিনয়ের ক্ষুধা তাকে যে দুমড়ে মুচড়ে খায় সে কথা অকপটে স্বীকার করলেন স্বপ্নের নায়ক খ্যাত এই অভিনেতা। আমি সত্যি কথা বলি, আমি একদমই চলচ্চিত্র থেকে বিমুখ না, কারণ চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু আমি আমিন খান। আমাকে যতটুকু চিনে মানুষ সারা দেশের এবং দেশের বাইরে সবাই কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে চিনে, সো এখান থেকে আমার বিমুখ হবার কোনো কারণই নেই। হ্যাঁ, অভিনয় একটু কম করছি, এটা সত্য কথা। অভিনয় তো আমি একা একা করতে পারি না, বাসায় বসে বসে অভিনয় করার জন্য হয়তো ছবি লাগবে, স্ক্রিপ্ট লাগবে, সেই ধরনের গল্পও পাচ্ছি না, বা যারা এখন ছবি নির্মাণ করছেন তাদের সেই সব গল্প হয়তো আমায় যে ধরনের ক্যারেক্টার করে অভ্যস্ত বা যে ধরনের ক্যারেক্টার পারি আমি বা জানি সেই ধরনের ক্যারেক্টার হয়তো সেই গল্পেগুলো নেই। আবার এখন যে আধুনিক অভিনয় মানুষ করে হয়তো মনে করে সেই অভিনয়গুলো হয়তো আমি মানে অতটা কমফোর্টেবল না মনে করতে পারে আর কি। দেখা যাক, যদি ওরকম ব্যাটে বলে মিলে ডেফিনেটলি কাজ করব। এত এত সংকট তবুও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তিনি। তার সিনেমা দেখে হাজারো তরুণী শীষ দিবে এমনটাই শুনতে চান কান পেতে, তাই তো ফেরার ইচ্ছাটাও তার প্রবল। দর্শকদেরকে বলি আমার কোনো পার্সোনাল কারণ নেই আমাকে না পাবার, আমার সত্যি খুব মিস করি চলচ্চিত্রকে। সবচেয়ে মজার ঘটনা কি, এতদিন চলচ্চিত্রে অভিনয় করেছি, প্রথমে যখন এসেছি তখন একটা নেশার চলচ্চিত্রে অভিনয় করবো এই নেশার থেকে কাজ করেছি। তারপর এক সময় হয়তো চিন্তা করেছি যে টাকা রোজগার করার জন্য কাজ করতে হবে, মেহনত করতে হবে, কিন্তু অরিজিনাল যে অভিনয়ের প্রতি ডেডিকেশন, অভিনয়ের প্রতি ভালোবাসা, এটা যখন বোঝা শুরু করলাম, অভিনয়ের যে মজাটা বোঝা শুরু করলাম, তখন জানি কেমন জানি ছবি আস্তে আস্তে ছবির বাজারটা কেন জানি কেমন একটা দোদুল্যমান হয়ে গেল, সব কিছু মিলিয়ে ছবি মানে কম করা হলো। আশা করি সামনে হয়তো পরিবেশ আরও সুন্দর হবে, গল্প সুন্দর সুন্দর আসবে, তখন অবশ্যই হয়তো ভালো ছবিতে কাজ করা শুরু করবো। হয়তো কোনো একদিন সিনেমার প্রজেকশনের আলো জ্বলতে ভেসে আসবে তার ছবি, যে গল্প কথা বলবে সিনেমার রঙিন দুনিয়া নিয়ে, আবারও দর্শক দেখতে পাবেন চিরচেনা সেই সুদর্শন নায়ক আমিন খানকে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। তার অভিনয়ে মুগ্ধ হননি এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। অভিনয় শৈলীতে তিনি কেবল তারকা হয়ে ওঠেনি, হয়েছেন সকলের ভালোবাসার মানুষও। বরেণ্য অভিনেত্রী দিলারা জামান এখন গোটা দেশের মায়েদের প্রতিচ্ছবি। আজ সবার প্রিয় দিলারা জামানের জন্মদিন। একজন শিক্ষিকা হিসেবে শুরু করেছিলেন কর্মজীবন, এরপর তার অভিনয় শৈলী দিয়ে রাঙিয়েছেন ছবি জঙ্গন। বরেণ্য অভিনেত্রী দিলারা জামান প্রথম টেলিভিশনে অভিনয় করেন 1966 সালে ত্রিধরা নাটকে। এই নাটকে তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নাট্যকার মনির চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা, এছাড়াও এইসব দিন রাত্রি, অয়ময় নাটকে তার অনবদ্য অভিনয়ের জন্য দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই শিল্পী।
1993 সালে মোরশেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকাতে অভিনয় করেন দিলারা জামান। তার অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ুন আহমেদ পরিচালিত আগুনের পরশমণি। 2008 সালে মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ চলচ্চিত্রে ময়রা মাসির চরিত্রে অভিনয় করেন দিলারা। এই চরিত্রে অভিনয়ের জন্য তার সহশিল্পী চম্পার সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1993 সালে 21 পদক প্রদান করা হয় খ্যাতিমান এই শিল্পীকে। কালজয়ী বহু নাটকের এই অভিনেত্রী এখনও অভিনয়ে আছেন সরব। বয়সকে শুধুই সংখ্যার গড়ে বন্দী রেখে এখনও রঙিন দিলারা জামান। এখনও লাইট ক্যামেরার সামনে সরব পদচারণা এই গুণীজনের। দিলারা জামান 1943 সালের 19 জুন পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন। 80 বছর বয়সে পা রাখলেন এই অভিনেত্রী। আলকাসির, সময় সংবাদ, ঢাকা। এপার ও ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান 24 জুন কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়ার বহুল আলোচিত সিনেমা ঝরা পাতার গল্প। সিনেমায় জীবনানন্দের স্ত্রী লাবণ্য হয়ে পর্দায় আসছেন এই অভিনেত্রী। বিস্তারিত ফাতেমা আইনের প্রতিবেদনে। গেল কয়েক বছর যাবত দেশের প্রধান অভিনেত্রী হিসেবে বিশেষ আসন দখল করে রেখেছেন জয়া আহসান। অভিনয় দক্ষতায় তিনি পৌঁছে গেছেন দুই বাংলার মানুষের হৃদসময়ের আনন্দে। শুধু দেশের চলচ্চিত্র নয়, কলকাতা ও বলিউডেও পা রেখেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই টলিউডের বিনি সুতোয় সিনেমার জন্য ভারতের মাটিতে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন। এছাড়াও একের পর এক পুরস্কার জিতে ভারী করেছেন অর্জনের ঝুলি। এবার লাবণ্য হয়ে ধরা দিতে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। নির্জনতম কবি জীবনানন্দ দাশের উপরে এটি নির্মাণ করেছেন সায়ন্তন মুখার্জি। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম অনুসারে এই সিনেমার নাম রাখা হয়েছে। সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্যের চরিত্রে। সিনেমায় জীবনানন্দ দাশের মৃত্যুর পর স্ত্রীর চিরকালীন না পাওয়ার ক্ষোভ, জীবন যন্ত্রণায় অসহায়ত্ব সবকিছু একটি সংলাপের মধ্য দিয়ে ফুটে উঠেছে। ট্রেলার দেখে মনে হয় কবি জীবনানন্দ দাশের বায়োপিক ঝরা পালক। সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু। ঝরা পালক কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ। 1972 সালে ভারতের কলকাতা থেকে প্রকাশিত হয়। কবি তখন কলকাতা সিটি কলেজে শিক্ষকতা করতেন। বইয়ের প্রচ্ছদে পাখির আটটি পালকের ছবি দেয়া ছিল। বইয়ের দাম ছিল 1 টাকা। বইয়ের উৎসর্গে কারোর নাম না লিখে কবি শুধু কল্যাণায়সু শব্দটা লেখেন। পরে জানা যায় চাচাতো বোন শোভনাকে বইটি উৎসর্গ করেন। ফাতেমায়নি, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ ইস্যুতে যখন তোলপাড় ভারত, তখন একটি সুগন্ধির বিজ্ঞাপন বিতর্ককে যেন আরও উস্কে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনরা। বলিউড তারকারাও প্রতিবাদী অবস্থানে। ফাতেমা আইনের আরও একটি প্রতিবেদন। সুগন্ধি নারী পুরুষ সবারই অনেক পছন্দের, তাই তো যে কোনো সুগন্ধির বিজ্ঞাপন দেখতেও পছন্দ করেন তারা। তবে সম্প্রতি ভারতের একটি সুগন্ধির বিজ্ঞাপনে ভারত জুড়ে বিতর্কের ঝড় তুলেছে। সমালোচকরা বলছেন গণধর্ষণকে হালকাভাবে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞাপনটিতে। বিজ্ঞাপনটিতে দেখা যায় একটি দোকানে ভীত সতস্ত্র এক নারীকে গোপনে অনুসরণ করছেন চারজন পুরুষ। এরপর তাদের কথোপকথন যেন গণধর্ষণকে ইশারা করছে। এর পরের দৃশ্যই নারী ঘুরে দাঁড়ানোর পর বোঝা যায় চারজন ওই নারীটিকে নিয়ে নয় বরং বডি স্প্রে নিয়ে কথা বলছিল। অনেক সমালোচক বলছেন বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞাপনটি আরো বেশি অসংবেদনশীল। বিজ্ঞাপনটি প্রথম সম্প্রচারের 1 সপ্তাহ আগেই হায়দ্রাবাদে 17 বছরের এক কিশোরীকে 5 জন মিলে গণধর্ষণের অভিযোগ ওঠে। দেশটিতে নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া, রিচা চাড্ডা, ফারহান আখতার, ঋত্বিক সহ বলিউড তারকারা লিয়ার শটের বিজ্ঞাপনটি নিয়ে নিন্দা জানিয়েছেন, দিয়েছেন লজ্জাজনক, জঘন্য, রুচিহীন আখ্যা।
দিল্লি কমিশন ফর উইমেন দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিয়ে পাঠানো চিঠিতে লিখেছেন, বিজ্ঞাপনটি স্পষ্টতই নারীর বিরুদ্ধে সহিংসতা প্রচার করছে, পুরুষদের মধ্যে ধর্ষকের মানসিকতার বীজ বুনে দিচ্ছে, গণমাধ্যমে এটি প্রচার হতে দেওয়া উচিত না। এর 24 ঘন্টা পর মন্ত্রণালয় বিজ্ঞাপনটির সম্প্রচার বন্ধ করে টুইটার এবং ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়। এক বিবৃতি দিয়ে লেয়ার শট ক্ষমা চেয়ে জানিয়েছে, কারো অনুভূতিতে আঘাত দেওয়া বা কোনো ধরনের সংস্কৃতির প্রচারের উদ্দেশ্য ছিল না, ভুলভাবে নিয়েছেন কেউ কেউ। ব্র্যান্ডটি জানিয়েছে তাদের সব মিডিয়া পার্টনারকে বিজ্ঞাপনটির সব ধরনের সংস্করণ প্রচার বন্ধ করতে। প্রভাসকে ছাপিয়ে এবার তামিলনাড়ু কাঁপাচ্ছেন তামিল হিরো কমল হাসান। 4 বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন এই হিরো। তার সিনেমা বিক্রম এখন 300 কোটির ক্লাবে। মুক্তির মাত্র 5 দিনের মধ্যে 200 কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। প্রভাসকে ছাপিয়ে এবার তামিলনাড়ু কাঁপাচ্ছেন তামিল হিরো কমল হাসান। 4 বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন কমল হাসান। বক্স অফিসে ঝড় তুলেছে তামিল সুপারস্টার কমল হাসানের বহুল প্রতীক্ষিত সিনেমা বিক্রম। পৌঁছেছে 300 কোটির ক্লাবে। এবার আরেক রেকর্ড যুক্ত হলো কমল হাসানের ক্যারিয়ারে। মুক্তির মাত্র 5 দিনের মধ্যে 200 কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। ট্রেড অ্যানালিটিক্স রমেশ বালা টুইট করে এই তথ্য জানিয়েছেন। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার শেষ টুইট অনুসারে বিক্রম KGF চ্যাপ্টার 2 পেরিয়ে শীর্ষে দ্বিতীয় স্থানে যোগদান করেছে। আশা করছেন আগামীকাল ভ্যালি মাইকে টপকে প্রথম স্থানে পৌঁছাবে সিনেমাটি। তবে এই রেকর্ডগুলো দক্ষিণের। পুষ্পা, RRR এবং KGF 2 এর পর এটি চতুর্থ দক্ষিণের সিনেমা যা প্রচুর পরিমাণে ব্যবসা করছে। এই সিনেমা দিয়েই 4 বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন কমল হাসান। হিন্দি সিনেমার দর্শকের মধ্যেও দক্ষিণী সিনেমার জন্য তো উন্মাদনা রয়েছেই। এদিকে বক্স অফিসে বিক্রমের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সম্রাট পৃথ্বীরাজ। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি দর্শকদের মন জয় করতে পারেনি। কার্তিক আরিয়ান অভিনীত সিনেমা ভুলভুলাইয়া 2 সম্রাট পৃথ্বীরাজের থেকে বেশি ব্যবসা করেছে। লোকেশ কনগরাজ পরিচালিত এ বিক্রম সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, বিজয় সেতুপতি ও সুরিয়া। প্রেক্ষাগৃহে বহুভাষিক এ সিনেমা মুক্তি পায় 3রা জুন। তারকাবহুল বিক্রম সিনেমার বাজেট ছিল 150 কোটি রুপি। ইশরাত জাহান, সময় সংবাদ। মেজাজ হারালেন বিখ্যাত মার্কিন অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা টম হ্যাঙ্কস। এক অনুষ্ঠান শেষে ভক্তের সাথে ধাক্কা লেগে টমের স্ত্রীর পড়ে যাওয়ার উপক্রম হলে খেপে গিয়ে খারাপ ব্যবহার করেন তিনি। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা করেন নেটিজেনরা। বিতর্কে জড়ালেন মার্কিন অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা টম হ্যাঙ্কস। ভক্তের উপর মেজাজ হারালেন তিনি। সম্প্রতি স্ত্রী রিটা উইলসনকে নিয়ে একটি রেস্তোরাঁয় যান বরেণ্য এই অভিনেতা। সেখান থেকে বের হওয়ার সময় ভক্তরা তাকে ঘিরে ধরে। এর মধ্যে এক ভক্ত তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। এই সময় অসাবধানতাবশত সেই ভক্তের ধাক্কায় তার স্ত্রী পড়ে যাওয়ার উপক্রম হন। এতেই রেগে যান টম হ্যাঙ্কস এবং এতেই মেজাজ হারিয়ে ফেলেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় ওই ভক্তের উপর রাগ উগরে দিচ্ছেন এই অভিনেতা। তিনি বলেছেন, এটা আমার স্ত্রী, দূরে সরে যাও, তাকে কি ফেলে দিবে? এরপর অনেকেই অফ ক্যামেরায় ক্ষমা চেয়েছেন অভিনেতার কাছে। নেটিজেনদের অনেকেই টম হ্যাঙ্কসের এই আচরণকে সমর্থন করেছেন, কেউ বা করেছেন সমালোচনা। আবার অনেকের কাছে এই ভিডিও হয়েছে হাসির খোরাক। ফিলাডেলফিয়া, ফরেস্ট গাম্প, সেভিং প্রাইভেট রায়ান, ক্যাচ মি ইফ ইউ ক্যান, দ্য টার্মিনাল, কাস্ট অ্যাওয়ে সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ফিঞ্চ। এছাড়া এই অভিনেতার এলভিস, পিনোচিও, দ্য ম্যান কলড ওটো, অ্যাস্ট্রয়েড সিটি সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ। এবার বাবা দিবসের বিশেষ প্রতিবেদন। বটবৃক্ষের মতো পরিবারকে আগলে রাখেন বাবা, কিন্তু বেলা যখন ফুরিয়ে যায় তিনি কি পান তার যোগ্য সমাদর? কোনো কোনো বাবার আবার স্থান হয় বৃদ্ধাশ্রমে,
বাবা দিবসের তেমনি দুজন বাবার কথা জানাচ্ছেন ফাতেমা আনি। সজীব প্রাণবন্ত বৃক্ষের পাতাও একদিন ঝরে পড়ে, প্রকৃতির নিয়ম গুলে কে বা যেতে পারে, মানুষ যেজন তারও পাল্টে যায় জীবনের সজীবতা। একদিন যিনি শক্ত হাতে সামনে নিয়েছেন সন্তান পরিজনদের দায়িত্বভার, আজ তিনি শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। পেশায় শিক্ষকতা করা মোহাম্মদ সেলিম ভালোবাসায় পরম মমতায় বড় করেছেন দুই মেয়েকে। বড় হয়েছেন তারা, তবে ভালোবাসা স্নেহের প্রতিদানহীনতায় তাদের বাবা এখন বৃদ্ধাশ্রমে। জীবনের সমীকরণ মেলেনি, কিছু প্রশ্ন অমীমাংসিতই থেকে গেল, উত্তর এলো না। বলতে বলতে স্মৃতি হাতড়াতে হাতড়াতে চোখে পানি এলো, কণ্ঠ কেঁপে উঠল। সেলিমের মতো আরো আছেন অনেকেই, জীবনের অকপটে গল্পে তাদের শব্দের আর শক্তিহীন, তাই কণ্ঠে নয় চোখ সপ্রভিত। বাবা নিঃশেষিত প্রাণ, সন্তানের মঙ্গলের কামনায় তবুও এই বৃদ্ধাশ্রমে কাটে অহরাত্রি। জীবন নিঃশেষ বহু জীবনের দরে বাবা, এই উন্মুক্ত আশীর্বাদের হাতটি সবসময় তো থাকে সন্তানের মাথায়, বেলা শেষে সন্তানের হাতটি থাকুক বাবার হাতে, ফুরন্ত বেলায় উঠন্ত শক্তি হোক সন্তানের বাহু। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আজকের বিনোদন প্রতিদিন। বিনোদন সংস্কৃতির সব খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।